हेलो वेलकम अस्सलामु अलैकुम दिस इज नीला मजुमदार वेलकम बैक टू माय चैनल আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন মিষ্টি রোস্ট খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকে আমি তৈরি করব দারুন স্বাদের ঝালঝাল চিকেন রোস্ট এই রোস্টের টেস্টটা অন্য যে কোনো রোস্টের চেয়ে ভিন্ন এবং মজাদার আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী সকল রেসিপি দেখার জন্য কোনো কমেন্ট থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন প্রথমে একটি পাত্রে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটিরও কম পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মেখে মেরিনেট করে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসার জন্য ওয়েট করেছি এর মধ্যে মেরিনেট করা চিকেন ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিকেনগুলো ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করছি এখন আমি চিকেনগুলো উল্টে দেব চিকেনগুলোকে খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে প্রায় 5-7 মিনিটের মতো ভেজে নিতে হবে চিকেন ভাজা পর্যন্ত ওয়েট করছি এখন আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি আবারও ভেজে নেব প্রায় 5-7 মিনিটের মতো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো চিকেন একটি প্লেটে তুলে রাখছি এই তেলের মধ্যেই আমি রোস্টটি রান্না করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি 1/3 ভেরস্তা রেখে বাকিগুলো উঠিয়ে রাখছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা এবং 3টা সাদা এলাচ 2 মিনিট ভালোভাবে ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ লবণ 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো 1 চামচ হলুদ 1 চামচ ধনিয়ার গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা 1/2 চামচ আদা বাটা 1/2 চামচ জিরা বাটা 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম পানি মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ দারচিনি এলাচ ও লবঙ্গ বাটা এখানে আমি গোলমরিচ নিয়েছি 3টা দারচিনি 2 টুকরো এলাচ 2টা এবং লবঙ্গ 4টা 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এখন আমি এর মধ্যে রোস্টের মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ গরম পানি আবারও ভালোভাবে মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে এসেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি
এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলা আর মাংসগুলোকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর, আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর, আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে এক মগের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 7 মিনিটের জন্য। ফিরে আসলাম 7 মিনিট পর, এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি, তাহলে সুন্দর একটা অ্যারোমা বের হবে। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর, আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে পরিবেশনে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং নীলা মজুমদার রান্নাঘর। আল্লাহ হাফেজ।